नमस्कार शारद यार प्राकाले सबाई के शुभेच्छा जानाई। आमी आपनादेर के जेखान थेके मेसेज दिच्छी एटा किन्तु बीरभूमेर नदी नय बा माठ नय, आमी न्यू टाउनेर सिलिकन भ्याली थेकेई बोलछी। हयतो आपनादेर भूल होते पारे जे कोनो ग्राम थेके बोलछी ता नय। মমতা ব্যানার্জির যে হাসি হাসি মুখ দেওয়া ছবি আছে সামনে, সেই সিলিকন ভ্যালির ভেতরটা কিন্তু এরকম কাশফুল ফুটে আছে। আর সেই জন্য উনি হয়তো উনি বলেছেন শিল্প একমাত্র কাশফুল, তাই দিয়ে বালিশ করে বিক্রি করা যেতে পারে। যখন সারা পশ্চিমবাংলা জুড়ে পুজোর প্রস্তুতি চলছে, মানুষ বিয়ে পায়নি, কেউ কেউ বোনাস পাননি, পুরনো বেতন বাকি আছে, বাজার করতে পারছে না, নতুন জামাকাপড় কিনতে পারছে না সাধারণ মানুষ, তখন দিদিমণি পুজো প্যান্ডেলকে 60,000 টাকা দিয়ে নিজের দায়িত্ব পালন করেছেন। যখন সবাই আনন্দে মশগুল, তার মন খারাপ, কারণ ভাইদেরকে জেল থেকে বার করতে পারছেন না। মাস্টারমশাই রিটায়ার করে গেছেন, তারা এখনও পেনশন পাচ্ছেন না, সুইসাইড করতে হচ্ছে। এই একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে 2 বছর করোনা কাটিয়ে এবারে আমরা শারদিয়ার বোধনে যাচ্ছি। আমরা খুব চিন্তিত, কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছেন সিলিকন ভ্যালিতে আর শিল্প আসবে না, তাই চপ শিল্প, ঘুগনি শিল্প, কাশফুল শিল্পের গল্প বলছেন। আমি জানি না মায়ের মনে কি আছে, কিন্তু আমাদের যিনি পালিকা আছেন, অভিভাবক আছেন, তিনি কিন্তু আমাদের ভবিষ্যৎ কোনো উজ্জ্বল দেখাতে পারছেন না। তাই আজকে বাধ্য হয়ে আমাকে সিলিকন ভ্যালি আসতে হয়েছে। এখানকার দৃশ্য দেখুন, বা সিঙ্গুরের দৃশ্য, যেখানে বিরাট শিল্পকে তুলে দিয়ে নতুন করে চাষের কথা হয়েছে, সেখানে একই রকম দৃশ্য দেখবেন। কাশফুল ফুটে আছে, হাওয়ায় দোল খাচ্ছে, দেখলে মনটা ভালো লাগে, কিন্তু ভবিষ্যৎ দেখে মন খুব খারাপ হয়ে যায়। ভগবান সবাইকে মঙ্গল রাখুন, মা সবাইকে আশীর্বাদ দিন।